আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেপ্তার করছে পুলিশ, এবং গ্রেপ্তার করে এডিবি কার্যালয়ে নিয়ে আসছে। এখান থেকে এখন আবার গাড়িতে উঠাচ্ছে, গাড়িতে উঠে তাকে এইমাত্র আপনারা দেখতেই পাচ্ছেন মামুনুল হককে নিয়ে আসা হচ্ছে এইমাত্র। এখানে অনেক ভিড় জানো, কিন্তু এর জন্য দেখানো খুবই কষ্টকর। তারপরেও আমরা ট্রাই করছি এটা দেখানোর জন্য। ওই থেকে মামুনুল হক সাহেব পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে গাড়িতে করে। তার ধরার কারণ হচ্ছে মোদি বিরোধী আন্দোলনের সময় তিনি যে ভূমিকা রেখেছিল একটা কারণ আছে অবশ্যই, এবং তার পরবর্তী যে সহিংসতা হয়েছে এই জন্য আসলে তার নামে মামলা হয়েছে, এবং এই মামলার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য করছিল এবং দেখতে পাচ্ছেন যে মামুনুল হককে গ্রেপ্তার হয়েছেন। দর্শকবৃন্দ ভীষণ চাপাচাপি থাকেন, মামুনুল হক সাহেবকে গাড়িতে উঠানো হবে। কষ্ট করে আপনার সাথে থাকুন। মামুনুল হককে নিয়ে আসা হচ্ছে গাড়ির কাছাকাছি, দেখানো খুবই কষ্টকর, কারণ এখানে বাংলাদেশের সকল প্রেসের সাংবাদিক বৃন্দ রয়েছেন। এই জন্য পুলিশের এই গাড়ি এবং তাকে বের করে গাড়িতে উঠানো হয়ে গেছে। গাড়ি ছেড়ে দিবে, গাড়ি কিন্তু ছেড়ে দেবে, এখনই নিয়ে যাবে, চলে যাবে মামুনুল হককে। দর্শক দেখতে পাচ্ছেন মামুনুল হককে নিয়ে যাওয়া হচ্ছে, ইতিমধ্যেই পুলিশেরা চলে গেল। পরিস্থিতি কী হয় এবং তার এই গ্রেপ্তারের খবরে কিন্তু গণমাধ্যমে একটা হতাশা, গণমাধ্যম কর্মী এবং পুলিশের ব্যাপক উপস্থিতি, বিভিন্ন জায়গায় যে বিষয়টি বারবার বলছিলাম যে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে আবার আমাদের সিনিয়র প্রতিবেদক জসীমউদ্দিন মাহির তার সাথে যুক্ত হব। মাহির, একটু আমাদেরকে জানান যে মামুনুল হককে এইমাত্র কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেছেন যে 2020 সালে মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে একটি ভাঙচুর নাশকতার মামলা দায়ের হয়েছিল, এবং ওই মামলায় প্রাথমিক তদন্তে পুলিশ সত্য তার জড়িত থাকার সত্যতা পাওয়ার ভিত্তিতে আজকে তাকে দুপুর 12:30 দিকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে। তো উনি আর কি জানিয়েছেন যে আজকেই হেফাজতের এই মহানগরের সেক্রেটারি মামুনুল হককে আদালতে সোপর্দ করা হচ্ছে না, আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে। এখন উপকমিশনারের কার্যালয় থেকে তাকে মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে তাকে নেওয়া হচ্ছে, এবং আপনারা দেখতে পেলেন একটু আগে তাকে পুলিশের হেফাজতে গাড়িতে করে তাকে এই উপপুলিশ কমিশনারের কার্যালয় থেকে মোহাম্মদপুর থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার 2013 সালের পর হেফাজতে ইসলামের সবচেয়ে বড় যে মুভমেন্ট, সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদী এসেছিলেন প্রধান অতিথি হিসাবে। প্রধান অতিথি নরেন্দ্র মোদীর আগমনকে বিরোধিতা করে আন্দোলন করেছিল হেফাজতে ইসলাম। সর্বশেষ মোদীর আগমনকে ঠেকাতে তারা ধর্মঘট হরতাল ডাক দিয়েছিল। সেই হরতালের আগে ও পরে বেশ কিছু জায়গায় সহিংসতা তাণ্ডবের ঘটনা ঘটে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক মামলা হয়েছে। এর মামলাগুলোর মধ্যে 9টি মামলায় তাকে সরাসরি নাম উল্লেখ করা হয়েছে, এবং কোনো কোনো মামলা তাকে হুকুমের জসীম, আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে যেই বিষয়টি উপপুলিশ কমিশনার বললেন যে মোহাম্মদপুর থানার যে মামলাটা, এই মামলাটার আসলে গ্রাউন্ড কী, সেটা একটু যদি দর্শকদের জন্য একটু বলতেন। আচ্ছা, এই মামলা আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই মামলায় তার বিরুদ্ধে কী ধরনের এলিগেশন ছিল এবং কী ধরনের তথ্য উপাত্ত প্রমাণ পেয়ে আপনারা তাকে গ্রেপ্তার করেছেন। উনি জানিয়েছেন যে
ওই মামলাটা ছিল একটি ভাঙচুর নাশকতার মামলা। ওই মামলায় পুলিশ প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা পেয়েছে মর্মে আজকে দুপুর 12:30 তাকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে এবং উনি বলেছেন যে এই মামলার তদন্ত প্রেক্ষিতে এবং অন্যান্য আরও বেশ কিছু মামলায় তার নাম রয়েছে এবং প্রত্যেকটি মামলায় তাকে হয়তো শোন অ্যারেস্ট দেখানো হবে এবং মামলার তদন্তে প্রক্রিয়া এইরকম তিনি কিছু বলেননি। তিনি এই এরকম একটা প্রশ্ন তাকে করা হয়েছিল যে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কতদিনের রিমান্ড চাওয়া হতে পারে পুলিশের পক্ষ থেকে। উনি বলেছেন যে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রিমান্ডটি কতদিন আবেদন করা হবে সেটা তারা নিশ্চিত করবেন এবং আজকে নয় আগামীকাল তাকে আদালতে সুপর্দ করা হবে এবং রিমান্ড কতদিন আবেদন করা হবে এবং সেটি কালকে আমরা নিশ্চিত হতে পারব। এখন তাকে এই উপ পুলিশ কমিশনার তেজগাঁও উপ পুলিশ কমিশনারের কার্যালয় থেকে মোহাম্মদপুর থানা পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে কারণ যে মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই মামলাটি 2020 সালের একটি মামলা, ভাঙচুর ও নাশকতার মামলা। ওই মামলাটি দায়ের হয়েছিল মোহাম্মদপুর থানায়। জি না, বিস্ফোরক না, এটা হচ্ছে ভাঙচুর ও নাশকতার মামলা আর কি। জসীমউদ্দিন মাহির, ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক, আমাদের সাথে যুক্ত ছিলেন। আসলে দর্শক, আমরা ঢাকা পোস্টের একাধিক টিম আমরা চাচ্ছিলাম যে মামুনুল হক গ্রেপ্তার হওয়ার পর সর্বশেষ যে তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, তারই প্রয়াসে ঢাকা পোস্টের একাধিক গ্রেপ্তার করার পর আসলে এই যেই টিম মামুনুল হককে গ্রেপ্তার করেছে তারা মামুনুল হককে নিয়ে এই মুহূর্তে আছে উপ পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের কার্যালয়ে। আমরা সরাসরি আসলে এখান থেকে আপনাদেরকে যুক্ত করেছে, একটু আপনাদেরকে সরজমিনে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে মামুনুল হককে দুপুর 12:00 দিকে তার মাদ্রাসা থেকে গ্রেফতার করার পর মূলত এই তেজগাঁও ডিসি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই পুলিশের যে অবস্থান সেটি কিন্তু জোরদার করা হয়েছে। দর্শক, একটু জানিয়ে রাখি যে হরতালের যে নাশকতা, সেই নাশকতার মামলা সহ মামুনুল হকের নামে যে মামলাগুলো রয়েছে তো সেই সংশ্লিষ্ট মামলাগুলোতেই তাকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত আমরা তেমনটি জানতে পেরেছি। তো দর্শক, সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি তেজগাঁও যে ডিসি কার্যালয় রয়েছে সেখান থেকে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুরে তার যেই মাদ্রাসা রয়েছে সেখান থেকে দুপুর 12:00 মামুনুল হককে গ্রেফতার করা হয়। এর আগেও আসলে আমরা শুনছিলাম যে মামুনুল হককে গ্রেফতারের বিষয়ে পুলিশ বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। সেই মুহূর্তে আপনাদেরকে সরাসরি একটু দেখাতে চাই, আমরা রয়েছি তেজগাঁও ডিসি কার্যালয়ের সামনে যেখানে মামুনুল হককে গ্রেফতারের পর নিয়ে আসা হয়েছে। দর্শক, ঢাকা পোস্টের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মামুনুল হককে নিয়ে আসার পর ইতিমধ্যেই ডিসি কার্যালয়ে গিয়ে পুলিশের সতর্ক অবস্থান এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে তেজগাঁও জোনের ডিসি তিনিও বাহিরে এসে সার্বিক চিত্র দেখেছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি এবং গ্রেপ্তারের প্রাথমিক অ্যালিগেশনের ব্যাপারে উনি যেটা বলছেন যে আপনার 2013 সালে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল, তাণ্ডবের ঘটনা ঘটেছিল, ওই ঘটনায় যে মামলা হয়েছিল সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি সম্প্রতি এই মোদি বাংলাদেশ সফর বিরোধী মুভমেন্ট হরতাল এবং ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকায় বেশ কয়েকটি জায়গায় যে তাণ্ডবের ঘটনাগুলো ঘটেছে এবং সে ঘটনায় বেশ কিছু মামলা হয়েছে, ওই মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হবে। জসীম, আরেকটি বিষয় জানতে চাবো, যেহেতু আপনি ক্রাইম রিপোর্টিং করে থাকেন, তো অপরাধ বিষয়ক সাংবাদিকতা, আসলে এর আগে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে বারবার পুলিশ বলছিল যে সারাশি অভিযান করা হচ্ছে, আসলে মোট কয়টা মামলা এখন পর্যন্ত মামুনুল হককে গ্রেফতার দেখানো হতে পারে বলে আপনার ধারণা?
দর্শক একটু আমরা আপনাদেরকে একটু যেই এখানকার যে সার্বিক চিত্র আছে সেটি একটু দেখাতে চাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জসিম উদ্দিন। দর্শক মামুনুল হক তাকে গ্রেফতার করার পর আমরা দেখতে পাচ্ছি যে গুলশান ডিসি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই গণমাধ্যম কর্মীদের ভিড় এবং ডিসি অফিসে সামনে সকলেই অবস্থান নিয়েছেন গণমাধ্যম কর্মীরা ইতোমধ্যেই অবস্থান নিয়েছেন। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং তার যে মাদ্রাসা মোহাম্মদপুরে সেখান থেকেই বেলা 12টার দিকে মামুনুল হককে গ্রেফতার করা হয়। দর্শক এই মুহূর্তে গুলশান ডিসি কার্যালয়ের ভেতর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করতে পেরেছি। দর্শক প্রায় 10,000-এর অধিক মানুষ এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে সরাসরি আমরা রয়েছি গুলশান ডিসি অফিসের সামনে। দুঃখিত দর্শক, সরাসরি এই মুহূর্তে আমরা তেজগাঁও যে ডিসি অফিস সেখানে রয়েছি। যেহেতু মামুনুল হককে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে সেহেতু মোহাম্মদপুর থানা তেজগাঁও বিভাগের আওতাধীন। এই মুহূর্তে তেজগাঁও উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ তার কার্যালয়ে মামুনুল হককে নিয়ে আসা হয়েছে। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি তার পরবর্তী সময়ে যেই মামলাগুলো রয়েছে মামুনুল হকের নামে সেগুলোর জন্য গ্রেফতারের পর আসলে তাকে কখন নাগাদ আদালতে প্রেরণ করা হবে সেই বিষয়টিকে এখন